তাহলে আমি যদি বলি এটা একটা নাম্বার, এই নাম্বারটা কি হবে? সাইন ম্যাগনিটিউড হবে মাইনাস থ্রি। ম্যাগনিটিউড অলওয়েজ ম্যাগনিটিউডের মধ্যে থাকবে। যদি আমি বলতাম প্লাস থ্রি তাহলে কি হতো? শুধুমাত্র সাইন বিটটা চেঞ্জ হইত। আমরা এরকম ফর্মের নাম্বারের প্লাস মাইনাস করব। আমার এখানে পসিবল কম্বিনেশন কয়টা ছিল? পজিটিভ নেগেটিভ এ, পজিটিভ নেগেটিভ বি, আর প্লাস মাইনাস কি মাইনাস গুলা বাদ দিয়ে আমরা বি এর সাইনটাকে চেঞ্জ করে দিতাম। যেগুলো মাইনাস কেস আছে সেগুলো কি করতেছি, মাইনাসটা ব্র্যাকেট ভিতরে ঢুকাই দিচ্ছি, তাহলে বি এর সাইনটা উল্টায় যাবে। সেই ক্ষেত্রে আমার কেস আছে চারটা। চারটা কেস কি কি? যে পজিটিভ এ প্লাস পজিটিভ বি, পজিটিভ এ প্লাস নেগেটিভ বি, নেগেটিভ এ প্লাস পজিটিভ বি, নেগেটিভ এ আর নেগেটিভ বি, এই চারটা কেস, রাইট? এই চারটা কেসে আমার ফার্স্ট একটা রেজাল্ট কি আসে? দুইটা পজিটিভ নাম্বারের যোগফল পজিটিভ হবে। ম্যাগনিটিউড কত? এ প্লাস বি। লাস্টেরটা দুটা নেগেটিভ নাম্বারের যোগফল কি হবে? নেগেটিভ। ম্যাগনিটিউড এ প্লাস বি। আর মাঝের দুইটা কি আমার এত সিম্পলি বলা যাবে? কিসের উপর ডিপেন্ড করে সেটা? মাঝের দুইটার ভ্যালু এ বড় নাকি বি বড়? এ বড় হইলে একটা, বি বড় হইলে একটা, রাইট? এখানে পজিটিভ নাম্বার এ, নেগেটিভ হচ্ছে বি। এখন যদি এ বড় হয় নাম্বারটা কি হবে, পজিটিভ না নেগেটিভ? যেটা বড় সেটা সাইডটা আসবে। তাহলে পজিটিভ ম্যাগনিটিউড এ মাইনাস বি, দুটা ডিফারেন্স। কিন্তু যদি এখানে আমার বি বড় হয়, নেগেটিভ নাম্বার বড়, তাহলে কি হবে নাম্বারটা? নেগেটিভ। ম্যাগনিটিউড কত হবে? বি মাইনাস এ, বড়টা থেকে ছোটটা বি। পরেরটা আমার নেগেটিভ এ পজিটিভ বি। এবার যদি এ বড় হয় তাহলে নাম্বারটা কি হবে? নেগেটিভ নাম্বার এ মাইনাস বি। আর যদি বি বড় হয় তাহলে পজিটিভ নাম্বার বি মাইনাস এ, বি মাইনাস এ। এই ছিল আমার চারটা কেস। তাহলে এখান থেকে আমরা অ্যালগরিদম ফর্মুলেট করছি না যে আমার ফার্স্ট কাজ কি দাঁড়ায়। ফার্স্ট কাজ আমরা করতেছি দুটো সাইন, যদি বি অফ অপারেশন থাকে বি এর সাইন উল্টায় দিচ্ছি। এখানে আমার অ্যালগরিদমের ফার্স্ট স্টেপ ছিল এটা। যদি আমার কথা হচ্ছে কেন, যদি সাবট্রাকশন অপারেশন আসে তাহলে বি এর সাইন কমপ্লিমেন্ট করে দিব, যদি অ্যাডিশন থাকে তাহলে এই স্টেপটা স্কিপ করে যাব। ওকে, সেকেন্ড কাজ, সেকেন্ড কাজ হচ্ছে আমার এই দুটা কেসের জন্য। এই দুটা কেসে আমরা কমন কি লিখেছি? এখানে এ এর সাইন পজিটিভ, বি এর সাইনও পজিটিভ। এখানে এ এর সাইন নেগেটিভ, বি এর সাইনও নেগেটিভ। তার মানে দুইটা সাইন যদি ইকুয়াল হয় তাহলে আমরা কি করতেছি, এখানে এ আর বি যোগ করে দিচ্ছি। তাহলে যদি দুইটার সাইন ইকুয়াল হয় তাহলে আমরা এ ইকুয়ালস টু এ প্লাস বি করতেছি। আর সি আউট এর ভ্যালুটা, সি আউট মানে ক্যারি আউট, সেটা আমরা কোথায় শো করতেছি? ই তে। ই কি জিনিস? ওভারফ্লো ফ্ল্যাগ। ওভারফ্লো ফ্ল্যাগে আমরা সি আউটটা শো করতেছি। পরে আমাদের কাজ শেষ, এই দুটা কেসের জন্য কাজ শেষ। আমার এ সাইনও চেঞ্জ করা লাগে না। এখানে এ সাইন রেজাল্টে পজিটিভ, আসলে কি ছিল? পজিটিভ, তাহলে নো চেঞ্জ। এখানে নেগেটিভ, রেজাল্টেও নেগেটিভ, তাহলে এই দুই ক্ষেত্রে কোনো চেঞ্জ আসবে না। এরপর আমার অন্য যে এই দুটা কেস, এই দুটা কেস কখন আসতেছে? পজিটিভ নেগেটিভ বা নেগেটিভ পজিটিভ, মানে দুইটার সাইন ডিফারেন্ট হয়ে যায়। তাহলে যদি দুইটার সাইন ডিফারেন্ট হয় আমার কি কাজ করা লাগবে? এখন আমার জানা লাগবে যে এ বড় নাকি বি বড়, রাইট? সেটা রিলেশনাল অপারেটর চেক করার জন্য আমরা কোন অপারেশন করি? এ মাইনাস বি। তাহলে আমরা এ মাইনাস বি করে চেক করব যে কোনটা আসলে বড়। তো এ মাইনাস বি করলাম, করে আমরা কিসের ভ্যালু দেখি? সি আউট। এই কেসে সি আউট হয় কত?
1 a greater than equals b হলে c আউট এর ভ্যালু 1 আর যদি c আউট এর ভ্যালু 0 হয় তাহলে a less than b সো আমরা যদি দেখি যে c আউট এর ভ্যালু 1 তাহলে আমরা কি বুঝবো a greater than equals b ছিল রাইট তাহলে এই ক্ষেত্রে দেখেন যে আমরা চাচ্ছি এখানে a minus b এখানে করছিলাম কি a minus b যেটা চাচ্ছিলাম সেটাই করছিলাম তাহলে এখানে আমার কি চেঞ্জ করার দরকার আছে কিছু দেখেন a এর সাইন এখানে পজিটিভ আছে এখানে পজিটিভ a এর সাইন এখানে নেগেটিভ এখানে নেগেটিভ তাহলে সাইনটাও চেঞ্জ করা লাগতেছে না তো এই জন্য যদি আমার a এর সাইন সরি যদি আমার c আউট এর ভ্যালু 1 হয় তাহলে কি করতেছি আমরা কোনো চেঞ্জ না করে শুধুমাত্র e এর ভ্যালুটা 0 সেট করতেছি e এর ভ্যালু কেন 0 সেট করি ইতে আমার তো 1 আসছে রাইট c আউট এ 1 আসছে মানে e এর দিকে 1 আসছে এখন ওভারফ্লো ফ্ল্যাগ এর ভ্যালু 1 আসবে কখন যখন নেগেটিভ লিমিটার নিচে যাবে অথবা পজিটিভ লিমিটার উপরে যাবে একটা পজিটিভ নাম্বার একটা নেগেটিভ নাম্বারের যোগফল কি কখনো এই লিমিটের বাইরে যাওয়া সম্ভব সম্ভব না থিওরিটিক্যালি ইম্পসিবল সো আমার এই ক্ষেত্রে এই জন্য ইটাকে জিরো করে দেওয়া হচ্ছে ইটা যে 1 আসছে তা আসলে 1 আসার কথা না ওভারফ্লো ফ্ল্যাগ এটাকে জিরো করে দিলাম তাহলে আমার এই কলাম কাজ শেষ সি আর ইউস টু ওয়ান এর জন্য এই কলামে কাজ শেষ এখন বাকি তাহলে এই কলাম তাহলে সি আর ইউস টু যদি 0 হয় তাহলে আমরা বুঝলাম যে আমরা চাচ্ছি b মাইনাস a করছি a মাইনাস b রাইট b বড় তাহলে আমরা b মাইনাস a চাই কিন্তু করছি হচ্ছে a মাইনাস b তাহলে b মাইনাস a মাইনাস b থেকে b মাইনাস a তে যাওয়ার জন্য কি করব টুস কমপ্লিমেন্ট করব কারণ কি b মাইনাস a আসলে মাইনাস a মাইনাস b তাহলে আমরা যে a তে যে ভ্যালুটা স্টোর ছিল a মাইনাস b সেটাকে টুস কমপ্লিমেন্ট করব আর সাথে আরেকটা জিনিস দেখেন এখানে a এর সাইন পজিটিভ রেজাল্টের সাইন নেগেটিভ এখানে a এর সাইন নেগেটিভ রেজাল্টের সাইন পজিটিভ সো আমার সাইনটাও চেঞ্জ হবে তাহলে এই স্টেপে আমার দুইটা কাজ ল্যাগ হচ্ছে আর a এর স্কেল কে টু কমপ্লিমেন্ট করতে হবে আর আমার a এর সাইনটাকে কমপ্লিমেন্ট করতে হবে ওটাই আমার কাজ শেষ এটাই আমরা ফ্লো চার্টে দেখছিলাম ইনিশিয়ালি আমরা একটা স্টেটে আটকে আছি এই স্টেটে আটকে থাকা মানে আমার কোনো কমান্ড আসে নাই আমার কিউ এস আর কিউ এ এই দুটা দিয়ে আমি কমান্ড জানাই যে আমি অ্যাডিশন বা সাবট্রাকশন শুরু করতে যাচ্ছি কিউ এ ইকুয়ালস টু 1 মানে সাবট্রাকশন অপারেশন কিউ এ ইকুয়ালস টু 1 মানে অ্যাডিশন অপারেশন যদি দুটো জিরো থাকে আমার কিছু হবে না আমি এই স্টেটে আটকে থাকি যদি যে কোনো একটা 1 হয় তাহলে আমি অপারেশন শুরু করতে পারবো ওকে দুইটা কখনো একসাথে 1 হবে দুইটা যে কোনো একটা 1 হবে সো যদি আমার qs = 1 হয় মানে কি সাবট্রাকশন অপারেশনে ফার্স্ট কাজ কি ছিল আমার সাই মাইনাস গুলোকে সরাই দিই কিভাবে সরাচ্ছিলাম b এর সাইনটাকে কমপ্লিমেন্ট করে এই জন্য আমাদের ফার্স্ট স্টেপে এখানে আছে b এর সাইন কমপ্লিমেন্ট হচ্ছে যদি অ্যাডিশন অপারেশন হয় তাহলে কি আমরা এই স্টেপটা স্কিপ করে নেক্সট স্টেপে চলে যাব যদি সাবট্রাকশন হয় আমরা এই বি এর সাইনটা কমপ্লিট করব তাহলে দেখি নেক্সট স্টেপটা কি নেক্সট স্টেপে কি আমরা হচ্ছে এই দুইটা কেসে চেক করছিলাম রাইট যে আমার দুইটা সাইন ইকুয়াল নাকি তাহলে এখানে আমরা সেটাই চেক করছি যে দুইটা সাইন কম্পেয়ার করতেছি এ এস আর বি এস যদি ইকুয়াল হয় তাহলে আমরা কি করি যোগ করে দিই দুটাকে এটা ম্যাগনিটিউড যোগ করে দিচ্ছে এই কস্টু এ প্লাস বি আমার ক্যারিটা সি আউটে যাবে আর যদি ইকুয়াল না হয় তাহলে কি আমরা বিয়োগ করি বিয়োগের জন্য যে এই কস্টু এ প্লাস বি বার প্লাস ওয়ান তিন নাম্বারটাতে মানে স্যার এখানে হ্যাঁ
ইট হচ্ছে ওভারফ্লো ফ্ল্যাগ তাই না আমি করছি একটা পজিটিভ আর একটা নেগেটিভ নাম্বারে যোগ করছি যেটা আপনি এখানে নাম দিয়েছেন যেমন ডিসকাউন্ট এটা ওভারফ্লো ফ্ল্যাগ না আরে কি ওভারফ্লো ফ্ল্যাগ হিসেবে ইউজ হবে সামনে কোনো কম্পিটিশন থাকলে সেখানে আরো ওভারফ্লো ফ্ল্যাগ ইউজ হবে সো এটা তাহলে ভুল ভ্যালু চাই না আমি ঠিক ভ্যালুটা চাই যে তোবার প্রো হয় নাই সেজন্য আমরা ম্যানুয়ালটাকে রিসেট করে দিচ্ছি এখানে নেমিং বইতে তারা নেমিং এভাবে দিচ্ছে তাই আমরা এভাবে শিখছি এখানে কি হিসেবে করা আছে আমরা হচ্ছে যখন যোগ করছি রাইট এই দুটো কেসের জন্য আমরা ম্যাগনিটিউড যোগ করে দিচ্ছি সাইন চেঞ্জ করা লাগবে না আর এখানে কি আমার কাজ শেষ না আমার এইখানেই আমরা যোগ করা শেষ তাহলে এই স্টেট থেকে আমরা আবার ইনিশিয়াল স্টেটে ফেরত যাই যেখানে হচ্ছে কি মানে আমার রেজাল্ট শেষ আমরা নেক্সট কমান্ডের জন্য ওয়েট করব যদি ইকুয়াল না হয় তাহলে কি করছি মাইনাস করতেছি মাইনাস করে এখন আমরা কি করব যে আসলে মাইনাসে কি করছি নাকি গুণ করছি রাইট যে এ বড় নাকি বি বড় সো সি আউট এর ভ্যালু বা ই এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমি বুঝতেছি যে এ বড় তার মানে আমি ঠিকঠাক কাজটাই করছি এক্ষেত্রে আমার কি করা লাগে শুধুমাত্র ই এর ভ্যালুটা জিরো সেট করা লাগে ওভারফ্লোটাকে রিসেট করে দিতে কিন্তু যদি ইকুয়াল না হয় তাহলে কাজ কি আমার টুস কমপ্লিমেন্ট করতে হবে এখন যেটা ব্যাপার হচ্ছে যে এ এরিয়াতে আমরা যেটা শিখছি সে এরিয়াতে কোনো টুস কমপ্লিমেন্ট অপারেশন নাই ঠিক আছে আমার আলাদা ভাবে কমপ্লিমেন্ট অপারেশন আছে এ প্লাস ওয়ান আছে এই জন্য আমরা এই যে টুস কমপ্লিমেন্ট অপারেশনটা আছে এটাকে আমরা ভাঙ্গায় লিখি a cos 2 a কমপ্লিমেন্ট a cos 2 a প্লাস 1 দুই স্টেপে করি আমরা এই কাজটা তো এই জন্য আমার ফার্স্ট স্টেপে a cos 2 a কমপ্লিমেন্ট হয়েছে সেকেন্ড স্টেপে a cos 2 a প্লাস 1 সাথে আরেকটা জিনিস কি হবে বলছিলাম যে a এর সাইনটা চেঞ্জ হবে ইনপুটে যেটা ছিল রেজাল্টে তার উল্টাটা এই জন্য a এর ইকুয়ালস টু সরি a এস ইকুয়ালস টু a এস বার আমি যদি এইটাকে এক্সটেন্ড করতে যেতাম তখন আমার ঝামেলাটা লাগতো আমি তো আসলে এক স্টেপে করতে পারবো আমার আসলে দুইটা ক্লক সাইকেল লাগে আমার হচ্ছে ভাগ ভাগ করে কাজটা করা লাগে তবে এই জন্য হচ্ছে আমরা এটাকে দুই ভাগে ভাগ করে দিচ্ছি প্রচারের পয়েন্ট এটা যে প্রচার থেকে আমি ইভেন্টুয়ালি স্টেট চার্ট ডায়াগ্রামটা বানাবো এই জন্য হচ্ছে আমরা আলাদা ভাবে স্টেট এর ভাগ করে দিচ্ছি এই হচ্ছে আমার পুরো অ্যালগরিদমটা ওকে তো এখন আমরা এখান থেকে কাজ হচ্ছে স্টেট ডায়াগ্রাম প্রডিউস করা হ্যাঁ বার অলরেডি হয়ে গেছে আগে স্টেপে এখন কি বারের সাথে যোগ করবো বারবার কি আমার এখানে এ তে স্টোর হয়ে গেছে না তো এখন ওটার সাথে আবার যোগ করবো তাহলে এই হচ্ছে আমার প্রচার এখন আমার কাজ হচ্ছে এখানে ইউনিক স্টেট গুলো আইডেন্টিফাই করতে হবে তো স্টেট আইডেন্টিফাই করার সময় আমার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা করতেছি ওয়ান ফ্লিপ ফ্লপ পার স্টেট মেথড ওকে ওয়ান ফ্লিপ ফ্লপ পার স্টেট মেথড মানে কি বলছিলাম যে প্রত্যেকটা স্টেট আমরা একটা ফ্লিপ ফ্লপ দিয়ে রিপ্রেজেন্ট করব আমার কিছু ডি ফ্লিপ ফ্লপ থাকবে একটা ডি ফ্লিপ ফ্লপের আউটপুট হচ্ছে আমার একটা স্টেট রিপ্রেজেন্ট করবে সেটা ধরে টি 0 টি 1 এরকম কিছু স্টেট রিপ্রেজেন্ট করবে সো আমার চেষ্টা হবে যে আমি স্টেট যত কমাইতে পারি হার্ডওয়্যার তত কমবে আমি যদি স্টেট বাড়াই তাহলে কি আমার ফ্লিপ ফ্লপ বাড়বে ওকে তো আমাদের চিন্তা থাকবে যে স্টেট কমানো তো দেখি যে ইউনিক কি কি স্টেট আছে ইনিশিয়ালি যখন আমার কোনো কমান্ড আসে না তখন স্টেট এর নাম দিলাম আমরা টি 0 আমরা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত কিউ এস বা কিউ এ তে 1 আসবে আমরা টি 0 তে আটকে থাকব কিউ এস এ যদি 1 আসে তাহলে আমরা যে টি 1 এই স্টেটের কাজ কি বি এর সাইনটাকে কমপ্লিমেন্ট করা ওকে যদি আমার কিউ এ তে 1 আসে তাহলে কি করি আমরা এই স্টেটটা স্কিপ করে যাই স্কিপ করে দিলে কম্পারিজনে চলে যাই সেটাকে নাম দিলাম টি টু স্টেট কিন্তু সেটাই আমরা কি করতেছি এ এর সাইন আর বি এর সাইনটা কম্পেয়ার করতেছি এখন কম্পেয়ার করে দেখলাম যে ইকুয়াল ইকুয়াল মানে আমরা টি 3 তে গেলাম এখানে একটা স্টেট এই স্টেটে আমরা এ আর বি যোগ করে দিচ্ছি আর
সি আউট এর মানটা এইটা দিচ্ছি 83 থেকে আমরা ফিরে চলে যাব টি 0 তে যদি এ এর সাইন আর বি এর সাইন ইকুয়াল না হয় তাহলে যাচ্ছে কি টি 4 এ টি 4 স্টেটে কাজ হচ্ছে আমার এ ইকুয়ালস টু এ মাইনাস বি আর বি এর ভ্যালু সি আউট এর যাবে সি আউট এর মানটা এইটা যাবে এর পরের স্টেপ টি 5 এখানে আমরা কি চেক করতেছি ই এর ভ্যালুটা ই এর ভ্যালু চেক করে আমরা দুই সাইডে যেতে পারি টি 6 এ তাহলে দেখেন এখানে কিছু অ্যাকশন নাই এখানে কোনো স্টেট এর নাম দেওয়া হয়নি এটা কেন দেওয়া হয়নি কি মনে হয় দেখেন ই ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 0 এর পাশে কোনো স্টেট এর নাম দেওয়া হয়নি মানে তাহলে ইকুয়ালস টু 0 টা কখন করব T5 করে T5 করে তো বলছে তাহলে T5 করে বলতে এখানে যে E ইকুয়ালস টু 1 এখানে ধারণা হবে কোন যেটা ব্যাপার হবে জানি আসলে এই কাজটা টি ফাইভ এই করবো ঠিক আছে ইটা কি আসলে একটা ফ্লিপ ফ্লপ তাই না একটা ফ্ল্যাগ মানে কি একটা ফ্লিপ ফ্লপ ফ্লিপ ফ্লপের ভ্যালু আপডেট হয় কখন একটা ক্লক আসলে নতুন রাইট আমি যদি এখানে আপডেট করে দিই এটা নেক্সট ক্লক পর্যন্ত আপডেট হবে না ধরেন যে এটা হচ্ছে আমার টি ফাইভ এর ক্লক আমি এই পয়েন্টে ই ইকুয়ালস টু 0 সেট রাইট করলাম এখানে কি আপডেট হবে ইকুয়ালস টু 0 আপডেট হবে আমার এখানে গিয়ে এখানে এসে আমার ইকুয়ালস টু 0 ততক্ষণে আমরা টি 0 তে চলে আসব আমি চেক করতেছি এখানে এই টাইমে আমার 1 বা 0 আমার যেটা আসবে সেটা থাকবে কিন্তু আমি যখন রাইট করতেছি সেটা আমার পরের সাইকেলে গিয়ে আপডেট হবে ততক্ষণে আমরা টি 0 তে চলে যাব এই জন্য আমি এইটা একবারে টি ফাইভে করে ফেলতে পারতাম নাহলে আমরা কি করতে পারতাম এখানে টি এইট একটা নাম দিতে পারতাম নাম দিয়ে আলাদা ভাবে কাজ করে ফেরত যেতে পারতাম সেক্ষেত্রে সমস্যা কি হইতো একটা ফ্লিপ ফ্লপ বেশি থাকতেছে আর এখানে একটা সাইকেল বেশি থাকতেছে যতগুলো স্টেট তত ক্লক সাইকেল আমার খরচ হবে যতগুলো স্টেটের মধ্যে দিয়ে যাবো সো আমার যদি এখানে আরেকটা স্টেট থাকতো তাহলে আরেকটা ক্লক সাইকেল খরচ হইতো একটা এক্সট্রা ফ্লিপ ফ্লপ ইউজ হইতো এটা কমানোর জন্য একবারে করে ফেলা যায় আচ্ছা তাহলে এই ব্রাঞ্চ শেষ আমাদের এই সাইডে কি হচ্ছে একটা স্টেট মানে হচ্ছে একটা ক্লক সাইকেল যাবে আচ্ছা যদি আমার ই কস্ট দিতে হয় তাহলে কি করছি যে আমরা এ কমপ্লিমেন্ট টি সিক্স এ আমরা ফার্স্টে এ কমপ্লিমেন্ট করলাম একবারে আমরা টু কমপ্লিমেন্ট করতে পারবো না ফার্স্ট টি সিক্স এ কমপ্লিমেন্ট করছি এরপরে টি সেভেন এ এ প্লাস ওয়ান আর একই সাথে এ সাইন কমপ্লিমেন্ট করে তাহলে এই হচ্ছে আমাদের প্রচারটা এখান থেকে আমরা স্টেট গুলো আইডেন্টিফাই করলাম তাহলে এখান থেকে আমাদের স্টেট ডায়াগ্রাম কাটতে হবে আর অনেক আছে স্টেট ডায়াগ্রাম দেখা শেষ করছি আরো কিছু বাকি থাকবে ওটা পরে আচ্ছা ফার্স্টে দেখেন যে আমরা টি জিরো তে আছি সেই ডায়াগ্রাম আঁকা তো মনে আছে নাকি টি জিরো তে আছি টি জিরো তে যদি আমার কিউ এ আর কিউ এস এর ভ্যালু যদি জিরো থাকে তাহলে কই যাবে দুইটাই জিরো থাকলে আমরা টি জিরো তে ফেরত আসবো কিউ এ ইকুয়ালস টু জিরো কিউ এস ইকুয়ালস টু জিরো এই অবস্থায় আমরা টি জিরো তে ফেরত আসবো রাইট যদি আমার কিউ এস ইকুয়ালস টু যদি আমার 1 আসে তাহলে কি করব কিউ এস ইকুয়ালস টু 1 আসলে আমরা টি 1 এ যাচ্ছি কিউ এ ইকুয়ালস টু যদি 1 আসে তাহলে কই যাব তাহলে কিউ এ ইকুয়ালস টু 1 আসলে যাচ্ছি টি 2 তে তাহলে টি 0 থেকে কি আর কোথাও যাওয়া যায়
T0 থেকে T0 তে ফেরত আসতেছি, T1 এ গেলাম, T2 তে গেলাম, আর কিছু বাকি আছে নাই। এরপর আসেন T1 এ, T1 থেকে কই যাওয়া যায়? হ্যাঁ, T1 থেকে কই যাওয়া যায়? শুধুমাত্র T2 তে, কোনো কন্ডিশন আছে নাই। তো T1 এ আসলি, পরের বার T2 তে চলে যাবো। T2 থেকে কই যাওয়া যায়? দুইটা কন্ডিশন, T3 আর T4, যদি A সাইন ইকুয়াল হয়, A আর B এর সাইন ইকুয়াল হলে কই যাচ্ছি? T3, যদি ইকুয়াল না হয় নট ইকুয়ালস উইথ T4, রাইট? T2 থেকে আপাতত যাওয়া যায় এই দুটো না, T3 আর T4, T3 থেকে কই যাওয়া যায়? T0 ডিরেক্ট, কোনো কন্ডিশন নাই, T0 তে চলে যাবো। T4 থেকে কই যাওয়া যায়? T5 এ কোনো কন্ডিশন আছে যাওয়ার জন্য? তাহলে T4 থেকে ডিরেক্ট T5 থেকে কই কই যাওয়া যায়? আর T0, তাহলে T0 তে একটা যাবে, সেটা যাওয়ার কন্ডিশন কি? E goes to 1 হইলে আমরা 0 সেট করে যাচ্ছি, বাট E goes to 1 হইলে আমরা T0 তে যাব। কন্ডিশন হচ্ছে E goes 1, আর E goes to যদি 0 হয় তাহলে যাচ্ছি T6 এ। T6 এ কই যাওয়া যায়? T7 ডিরেক্ট, আর T7 থেকে T0। এ হচ্ছে আমার স্টেট ডায়াগ্রাম। স্টেট ডায়াগ্রাম ছিল যেহেতু এই টাইমটা হচ্ছে আমরা ট্রানজিশন টাইম, আমরা কি বললাম এটা না হলে আমাদের মানে এটা স্টেট ডায়াগ্রাম করাটা ইউজলেস হবে। সো ট্রানজিশন মানে আমরা চাচ্ছি যে এক একটা ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা একটা স্টেট রিপ্রেজেন্ট করব। সো আমাদের এরকম টোটাল স্টেট আছে 8টা, T0 থেকে T7, সবার এরকম টোটাল 8টা ডি ফ্লিপ ফ্লপ থাকবে। এরকম T0, T1, T2, এগুলোর আউটপুট গুলাই হচ্ছে আমার স্টেট গুলা। এক একটা ফ্লিপ ফ্লপের আউটপুট এক একটা স্টেট রিপ্রেজেন্ট করবে, কিন্তু কখন কোন স্টেট অ্যাক্টিভ হবে এটা আমরা বের করবো এই স্টেট ডায়াগ্রাম থেকে। কিভাবে বের করবো আমরা দেখবো যে একটা স্টেটে কখন কখন আসা যায়। ধরেন T0 স্টেটটা, এটাতে কখন কখন আসা যায় সেটার ফাংশন হবে আমার এই ডি ফ্লিপ ফ্লপের ইনপুট ফাংশনটা। সো আমাদের এখন কাজ হচ্ছে যে এক একটা স্টেটে কোন কোন কন্ডিশনে আসতে পারবো সেই ফাংশন গুলো বের করো। সো ফার্স্টে আমরা দেখি যে T0 এটাতে আমরা কোথায় কোথায় আসতে পারি। এটাকে লিখে আমরা DT0 হিসাবে, যে ই মানে হচ্ছে যে ডি ফ্লিপ ফ্লপের ইনপুটটা। সো ইনিশিয়ালি আমরা T0 থেকে আসতে পারি, তাই T0 তে সেটার কন্ডিশন কি? তার মানে QA বার QS বার দুটা জিরো হলে আমরা T0 থেকে T0 তে ফেরত আসতে পারি। এরপরে আর কোথা থেকে আসা যায়? T3 তে কোনো কন্ডিশন আছে নাই, তাহলে এটাকে অন করে লিখে দিই। এরপরে কোথা থেকে আসা যায়? এরকম করে আমরা সবকটার জন্য বের করবো। DT1 কি হবে তাহলে বলেন? DT1 আসলে কোথেকে? T0 থেকে QS হইলে আর কোনো ভাবে আসা যায়? DT2 কোথা থেকে আসা যায়? T0 থেকে QA হইলে, আর একটা T1 থেকে ডিরেক্ট। DT3 কোথা থেকে আসা যায়? শুধুমাত্র T2 থেকে। কন্ডিশন কি? দুটোর সাইন ইকুয়াল হবে, A সাইন আর B সাইন সেম হইতে হবে, রাইট? সেম হওয়ার জন্য আমরা যেটা করবো যে একটা ফ্ল্যাগ বানায় রাখবো যে S equals AS equals BS,
তাহলে দুইটা সাইন যদি ইকুয়াল হয় তাহলে এক্স এর রেজাল্ট কি 0 0 0 0 0 1 1 এর জন্য 0 যদি ইকুয়াল না হয় তাহলে কি 1 আসবে এস এর ভ্যালু তাহলে আমরা এস দিয়ে চেক করছি তাহলে এই ক্ষেত্রে এস এর ভ্যালু কি এই থ্রি এর জন্য মানে ইকুয়াল করতেছি তার মানে এস এর ভ্যালু 0 তাহলে এস বা এরপরে টি ফোরে কখন যাবো টি টু থেকে কোন কন্ডিশনে এস এর ভ্যালু 1 হয় তাহলে টি টু এন্ড এস এরপরে টি ফাইভ কোথা থেকে আসতে পারি টি ফাইভ আসতে পারি শুধুমাত্র টি ফোর থেকে কোনো কন্ডিশন ছাড়া টি ফাইভ হচ্ছে টি ফোর টি সিক্স টি ফাইভ থেকে টি ফাইভ এন্ড ইকুয়াল টু ই বার আর ফাইনালি টি সেভেন হচ্ছে টি সিক্স তাহলে এই যে ফাংশন গুলো পাইলাম এই ফাংশন গুলোই আমরা এখানে এখানে এন্ড গেট অর গেট এর কম্বিনেশন হিসেবে ডি ফ্লিপ ফ্লপ এর ইনপুটে আমরা দেব তাহলে এটা আমাদের স্টেট ট্রানজিশন গুলো কন্ট্রোল করতেছে কোন স্টেটের পরে কোন স্টেটে যাবে আমরা আমাদের ডিএটা তাহলে যে কোনো একটা পয়েন্টে আমি যদি বলি যারা কারেন্টলি আছি টি টু তে এস এর ভ্যালু 0 তাহলে নেক্সট স্টেপে যাও টি থ্রি তে যাও সেরকম আমাদের এই ফাংশন গুলো অ্যাক্টিভেট হবে অনুযায়ী ধরেন যে টি টু তে আসি এস এর ভ্যালু 0 তাহলে কি টি থ্রি তে অ্যাক্টিভেট হবে তাহলে নেক্সট ক্লক সাইকেলে আমি টি থ্রি তে যাবো এভাবে কাজ করবে তো এটাই মান সাফিসিয়েন্ট না এরপর আমাদের যেটা শিখতে হবে যে আমরা যে এই যে স্টেট গুলাই গেছি স্টেট গুলাকে কাজটা তো করতে হবে একটা কিছু রাইট অ্যালগোরিদমে আমাদের একটা স্টেটে একটা কাজ আছে সেই কাজগুলো আমরা নেক্সট দিন শিখবো কিভাবে কন্ট্রোল সিগন্যাল জেনারেট করে এই কাজগুলো করা হবে যেটা আছে